হয়তো তোমারই জন্য নতুন সিরিয়াল আর সেই নতুন সিরিয়ালের প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিল ইয়ে বাংলা নিউজ। কি বললেন এখানকার কাস্ট অ্যান্ড ক্রিউরা, কি বললেন এখানকার যে লিড প্রোটাগনিস্ট, দেখে নিন এই ভিডিওতে। ভীষণ ভালো লাগছে। প্রথমেই যখন আমাকে অফার করা হয় এই চরিত্রটার জন্য, বলেইছিল যে আকাশ আটের চরিত্র, তো এর আগে আমি অনেক মানে আমাদের আমি যাদের সাথে কাজ করেছি অনেক কো-অ্যাক্টরস বলেছে যে আকাশ সাথে কাজ কর, খুব ভালো, খুব আরাম পাবি, মানে স্টারজি আমি করেছি কিন্তু বলছে যে অত চাপ পাবি না, তুই ফ্রিডমলি করতে পারবি চরিত্রকে, নিজের মতো করতে পারবি, অনেক কিছু করতে পারবি চরিত্রের মধ্যে। তো যখন আমাকে বলা হলো লুকসেটে আসার পর, গল্পটা শুনলে শুনে ভীষণ ভালো লাগলো, আমার নিজের চরিত্রটা শুনে ভালো লাগলো যে অনেক কিছু করতে পারবো। আর সবথেকে বড় কথা, এর আগে আমি সব ভক্তিমূলক চরিত্র করেছি, যেমন রানী রাসমণিতে, দুর্গাতে, তো এটা সেটা ব্রেক করে একদম অন্যরকম একটা চরিত্র, আর আমার আমার যে বয়স তার থেকে অনেক বড় চরিত্র, মানে যে এখন লয়ার মানে ইন্টার্নশিপে পড়াশোনা করছে, জাহ্নবী ব্যানার্জি, আর ডাকনাম হচ্ছে জয়ী। তো সেটা আমাকে নিজের অ্যাক্টিং, নিজের অভিনয়ে আমাকে ফুটিয়ে তুলতে হবে যে আমি অনেক বড় মানে ম্যাচিওরলি অ্যাক্টিং করতে হবে, তো সেটা যেটা একটা চ্যালেঞ্জিং বিষয় আমার কাছে। তো এবার বাকিটা দর্শক বলবেন যে কেমন লাগলো, মানে প্রথম এপিসোড দেখতেই হবে, প্রথম এপিসোড কেন, পুরো এপিসোডই সব এপিসোড দেখতে হবে তার জন্য, আর প্রথম এপিসোড দেখে ফিডব্যাক জানাতে হবে, তবেই আমি বুঝবো যে আমি সফল হলাম কি না। আমি অনুপমা বলে চরিত্রটার নাম, মেয়েদের মানুষ করেছে, আয়ার কাজ করে, নার্সের কাজ করে মানুষ করেছে, মানে মেয়েরা যা বলবে তাই, বড় মেয়ে বিশেষ করে, সে একটু বড় ছিল, কিন্তু যে মেয়ে নিজের মায়ের অধিকারের জন্য লড়ছে সে লয়ার হয়েছে, আবার সেই মা মেয়ের সঙ্গে সে লড়ে যাচ্ছে, তার যে একটা দিন কেন আমার স্বামী ভালোবাসে পাচ্ছি, সেবা করার সুযোগ পাচ্ছি, আমি কিন্তু সেটা ছাড়বো না, এরকমভাবে লড়ছে, মানে তার ভালোবাসাটা এতটাই রয়েছে যে সে আর একটা বিয়ে করে নিয়েছে, তার আর ছেলে মেয়ে রয়েছে, সেটা তার কাছে ম্যাটার করে না, মানে আমার স্বামী, আমি অনেক দিন ঘর করতে পারি না, আমি সেবা করবো, মানে এই যে কষ্টটা, এটা মেয়ের সঙ্গে যখন শেয়ার করছে যে সিঁদুরটা তার জন্য পরি, শাখা পালাটা তার জন্য পরি, তুই কেন বুঝতে পারছিস না, মানে মেয়ের যেদিন ফার্স্ট কোর্টের জন্য বেরোচ্ছে সেদিন মা মিস করে, এইটা ভাবা যায় না। এই সিরিয়ালটা আসছে আকাশ আটে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30। আমি প্রথমে আমাকে মানে লাইনার গল্প শোনানো হয়, শ্রাবস্তী দিয়ে আমাকে গল্পটা শোনায়, ওভারফোন শোনায়, পায়েল শোনায়, প্রথমে বললাম সেলিব্রিটি লয়ার ভারবাক্যে চরিত্র হবে প্রচণ্ড পরিমাণ হয়তো, তারপর বললো না ওরকম নয়, ও কাজের প্রতি প্রচণ্ড লয়াল, বাকি কোনো কিছুর প্রতি মানে ও অত ভ্রক্ষেপ করে না, আমি বাইরে তো তার কিছু চরিত্রের সাথে যখন চরিত্র করতে আসি নিজের সাথে তো মিল খোঁজার চেষ্টা করি, বা এখানে আমার মিল আছে, বাবা মারকে সম্মান করে সব ঠিক আছে, একটা অহংকার আছে, একটা প্রচণ্ড ভেতরে ভেতরে আমি সব কিছু জিতে এসেছি, এতদিন ধরে ফার্স্ট হয়ে এসেছি, তো সেই ছেলেটার মধ্যে একটা অহংকার তো স্বাভাবিকভাবে কাজ করে, তো সেটা আছে, তো ভেবে ভাবলাম হবে, তারপরে কিছুদিন আমি সময় নিই এদের থেকে, সময় নিয়ে আমার কাছে তখন মানে এদের সাথে তখন একটা খুব টাসেল চলতে থাকে, আমি অন্য একটা কাজে আমি একটা অন্য চ্যানেল থেকে একটা অন্য চ্যানেলে শিফট করছি, তো সেখানেও টাসেল চলতে থাকে, বাট এইখানে ক্যারেক্টারটা আমাকে প্রচণ্ড পরিমাণ আকর্ষিত করে, ওই আকর্ষণের লোভে ক্যারেক্টারের প্রেমে পড়ে আর কি এখানে আসা, এখনও পর্যন্ত যতদিন এক মাসের মতো আমি এখানে কাজ করছি অন্যরকম একটা ফিলিং, তো হোপ ফর দ্য বেস্ট। সিরিয়ালটার নাম হচ্ছে হয়তো আমারই জন্য, না যদি হতো ভালো হতো, তো হয়তো তোমারই জন্য, সোম থেকে শনিবার আকাশ আটের পর্দায় আসছে 7:30 সময়, প্লিজ চোখ রাখুন, আমি জানি প্রচুর যোদ্ধা রয়েছে আশেপাশে, এক যোদ্ধাকে সুযোগ দিয়ে দেখুন, আমরাও যুদ্ধটা খুব একটা খারাপ করছি না, আমরাও তৈরি হয়ে আসছি, এবার আপনারা দেখে আমাদের ফিডব্যাক দিলে তাহলে ভালো লাগবে। সিরিয়াল জগতে একঝাঁক রক্ত মাংসের চরিত্র আসেনি, আকাশ আটের যে কাজ আমি দেখেছি বা আমি যে আকাশ আটের কাজ করেছি সেই আকাশ আটের কাজগুলোতে আমি খুব প্রাউড, যেরকম ধরনের কাজ আমি করেছি আগে, খুব ভালো ভালো কাজ করেছি, মানে সোম থেকে শনি বা টেলিফিল্মস, তো আমি বলবো যে একটা রক্ত মাংসের চরিত্র। আরেকটা কথা বলবো যে সবসময় মনে হয় যে মেগা সিরিয়ালে সুন্দর সাজলে একটুখানি বেশি সাজলে নেগেটিভ,
আর ভীষণ দুঃখিনী দরদিনী খুব সিম্পল সেজেছে, পজিটিভ। সো ওই ধরনের ভাবনাটা বোধহয় এখানে ভেঙে দিচ্ছে। একটা মানুষ, সে তার মধ্যে রাগও থাকে, তার মধ্যে সে মায়াময়ী হয়, সে মাও হয়, সে প্রতিবাদীও হয়, সে সমালোচকও হয়, সে আবার সিম্পলও হয়, মানে মজা করে ভুলভাল কথাও বলে। সো একটা চরিত্র, যে চরিত্রের মধ্যে অনেকগুলো শেড আছে, সেই রকম একটা চরিত্র। তো আমি যখনই আমি সবসময় এখনও অবধি মানে চয়েসটা, সে যে কোনো ক্ষেত্রেই হোক, চয়েসটা আমার নিজের রেখেছি। তো সেই চয়েসটা মেনটেন করি আমি, সেই জন্যেই আজকে এরম একটা হয়, মানে হয়তো তোমারই জন্যে যে লিখছে শ্রাবস্তী, যে ডিরেক্ট করছে, যে চ্যানেল, যে পুরো টিম, তাদেরকে আমি চুজ করেছি যেমন তারা আমাকেও চুজ করেছে। আমার চরিত্রের নাম হচ্ছে সুতনুকা, সিরিয়ালের নাম হয়তো তোমারই জন্যে, 15ই ফেব্রুয়ারি থেকে আসছে সন্ধে 7:30। নিজেদের খুঁজে পাবেন আমাদের গল্প দেখলে, ভালোবেসে ফেলবেন।